গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা ভালো আছি বলতে আমার মানে মনটাও একটুকু ভালো নেই, আর শরীরটাও খুব খারাপ করেছে সকাল থেকে। আর এখন বাজে দুপুর 8, তো এখন বসে পড়েছি আমি ভিডিও করতে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিম বাজি বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম কি বলে ভুলেও যাই যেন, মানে মন তো এতটুকু ভালো না গো, বিশ্বাস করো কিছুই ভালো লাগছে না। বানিয়েছি ডিম বাজি করেছি, আর শুকনো মাছের তরকারি বানিয়েছি। তো বিশ্বাস করো কিছুই ভালো লাগছে না, মনটা সত্যি ভীষণই খারাপ। কালকে রাতে 3:30 দিকে হঠাৎ করে স্বপ্ন দেখছি যে আমার ঠাকুমার এই পৃথিবীতে নেই। তো ঠাকুমারও অনেকটা বয়স হয়েছে, তোমরা সবাই জানো, বা যারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো। তো দেখছি ঠাকুমা এরকম নেই, আমি খুবই মানে স্বপ্নের মধ্যে অনেকটা কান্নাকাটিও করছি, এরকমের ব্যাপার একটা দেখছি। মানে যা যা আর কি মানুষ মারা যাওয়ার পরে যা হয় এরকম সব কিছু স্বপ্নে দেখেছি। তো দেখার পর হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে, এরকম বাজে স্বপ্ন, একটা খারাপ স্বপ্ন। সত্যি বিশ্বাস করো মানে নিজের কাছের মানুষ আপনজনদেরকে নিয়ে এরকম একটা স্বপ্ন দেখে সত্যি মনটা ভীষণই খারাপ হয়। তো আবার 3:30 বাজে তখন সজাগ হয়ে দেখলাম 3:30। তো 3:30 সময় আরেকবার ঘুমিয়েছি। তো লোক যেটা বলে আর কি, যে ভালো স্বপ্ন দেখলে আর ঘুমাতে নেই, আর খারাপ স্বপ্ন দেখলে আরেকবার ঘুমাতে হয়। তো আমিও সেইভাবে ঘুমিয়েছি, সকাল 5টার সময় উঠেছি, তো একটুখানি ঘুমিয়েছিলাম। সকাল 5টার থেকে উঠে যে কাজকর্মগুলো, মনটা তো ভীষণই খারাপ, কাজকর্মগুলো করছি, লেপা মোচা যা যাবতীয় মানে কাজ আর কি সকালবেলা। তো করার পর 7:30 দিকে মাকে ফোন করেছি, মাকে ফোন করলাম যে ঠাকুমার শরীর কীরকম আছে, বা প্রথমে ভালো মন্দ জিজ্ঞেস করার পর বললাম যে ঠাকুমার শরীরটা কীরকম আছে। তো মা বললেন যে আজকে মানে ঠাকুমা আজকে আর কি এতটুকু কথা টোতা বলছেন না, একটা মানে নিরাই চুপচাপ যেভাবে থাকেন এরকম, কিন্তু ঠাকুমা নিরাই থাকার মতো নয়, অনেক কথা বলেন, আমাকে পান দাও, সুপারি দাও, মানে একটু জল দাও, সবসময় কথা বলতে থাকেন আর কি। তো আজকে একটু নিরাই আছেন। তো মাকে ফোন করেছিলাম, তো মনটা সত্যি ভীষণই খারাপ। তারপর মাকে বললাম যে ঠাকুমার কাছে একটু দাও, তো ঠাকুমার সঙ্গে কথা বললাম, ঠাকুমা বলছেন যে আমাকে দেখে যায়, এসে আয় এরকম আমাকে বলতেন ফোনে। দেখা যাক, আমারও ডক্টর দেখানোর কথা, তো কালকে আমরা এমনিই যেতাম, কালকে যাব মাকুমদার ডক্টর দেখাবো গিয়ে, আর অঙ্কুশকেও দেখাতে হবে। অঙ্কুশকে বলেছিল 10 দিন পর আর দেখানো হয়নি, তো কালকে যাব। আর মনটা সত্যি ভীষণই খারাপ, ভীষণ ভীষণ মানে মানে কাজ করছি ঠিক আছে, অঙ্কুশকে স্নানের গরম জল বসিয়েছি, গ্যাসে গ্যাস জ্বলতেই আছে, আমি অন্য কাজে গিয়ে রেগে গেছি, মানে এদিকে মনেই নেই যে আমার এদিকে কাজ আছে বা কিছু, মানে এইগুলো সারাদিন থেকে শুধু ভাবতেছি কী দেখেছি কী দেখেছি। মানে সবজি কেটে নিয়ে গেছি পুকুরে ধুতে, সবজি ধুয়ে মানে আসছি আর কি, মানে এরকম উল্টে পড়ে যেতাম, যদি পড়তাম তাহলে নাক মুখগুলো কী হয়ে যেত আমি নিজেও জানি না। মানে একটা টেনশন, মানে কী একটা টেনশন যে কী স্বপ্ন দেখলাম, মানে বলে বোঝাতে পারবো না কাউকে। তারপর মানে টেনশনে টেনশনে সবসময় কাজ করছি, দেখো হাতটা কী করে নিয়েছি, যে আঙ্গুলটা পুলে গেছে অনেকটা, দেখতে পাচ্ছ, অনেকটা টেনশন হয় যে কী দেখেছি, নিজের আপনজন বা নিজের কেউ হলে অনেকটা সত্যি, আর অন্যের কষ্ট দেখলেও আমার সত্যি বিশ্বাস করে ভীষণই কষ্ট লাগে। কিন্তু ঠাকুমাকে এরকম দেখবো, তো ঠাকুমার সঙ্গে কথা হয়েছে, যাই হোক ঠাকুমা এতটুকু ভালোও নেই, আজকে অনেকটা চুপচাপ, দেখা যাক কী হয়। কালকে তো যাওয়ার কথা, কালকে যাব, যাওয়ার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর স্নান টান করেছি, চুল টুল পুরোপুরি ভিজা আছে, দেখতে পাচ্ছ আমার চুলটা কিন্তু এরকমই, অনেকটা মানে ফুলা ফুলা টাইপের, কোঁকড়া কোঁকড়া হয়েছে, দেখতে পাচ্ছ। তো আমার এই চুলগুলো না একবারও ভালো লাগে না গো, এই চুলগুলো একবারও ভালো লাগে না, কিন্তু চুলগুলো যেভাবে রাখা হয় না সেইভাবেই থাকে। তো চুলটা লম্বা আছে ঠিকই, কিন্তু লম্বা বোঝা যায় না, আমার আমার হাত দিয়ে কোপা হয়ে যায়, কিন্তু লম্বা এতটুকু বোঝা যায় না। এই যে দেখতে পাচ্ছ আমার চুল কিন্তু এরকমই, পুরো চুলটাই এরকম। তো আমার চুলে আর শ্যাম্পু করতে লাগে না, আমার চুলটা এমনিতেই ফুলে থাকে সবসময়, চুলটা ভিজা আছে, তার জন্য চুলটা ছেড়েই রেখেছি। আর মনটা তো সত্যি বিশ্বাস করে ভীষণই খারাপ, তার জন্য মানে অঙ্কুশকে, অঙ্কুশের বাবা ঘুম পাড়িয়ে দিচ্ছেন, আর আমি এখানে বসে বসে ভাবলাম কী করবো, সারাদিন থেকে মুড অফ আছে, বিশ্বাস করো কথা বলতেও ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না, এরকম একটা অবস্থা। মানে সারাদিন থেকে ভাবছি যে কী দেখলাম, এরকম অবস্থা, এরকম বাস্তব, মানে কল্পনা তো স্বপ্নেও আমি কল্পনা করিনি যে এরকম একটা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, আর সবাইকে টাটা। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই,